ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের আগের লেকচারটাতে আমরা দেখেছিলাম যে আমরা কিভাবে সুপারলেটিভ এবং কম্পারেটিভ থেকে পজিটিভে আসবো। তাহলে হচ্ছে আমরা এই জিনিসটা টোটালি কমপ্লিট করে ফেলেছি। এইবার আজকে আমরা দেখবো কিভাবে পজিটিভ থেকে কম্পারেটিভ এবং পজিটিভ থেকে সুপারলেটিভে রূপান্তর করা যায়। ঠিক আছে, তাহলে দেখো আমরা দেখবো যে পজিটিভ কত কয়ভাবে গঠন হয়। আমরা দেখলাম পজিটিভের গঠন হয় দুইভাবে, একটা হচ্ছে নো আদার দ্বারা এবং ভেরি ফিউ। অর্থাৎ এবার আমরা দেখবো যদি আমাদের প্রশ্ন নো আদার বা ভেরি ফিউ দ্বারা শুরু হয়, সেটাকে যদি কম্পারেটিভ বা হচ্ছে সুপারলেটিভ করতে বলে, তাহলে আমরা কিভাবে রূপান্তর করবো। তাহলে আজকে আমাদের কাজ হচ্ছে পজিটিভ থেকে কম্পারেটিভে যাওয়া এবং পজিটিভ থেকে সুপারলেটিভে যাওয়া। ওকে, তাহলে দেখো, খেয়াল করো, পজিটিভ থেকে সুপারলেটিভ প্রথমে আমরা শিখবো যে নো আদারেরটা। তাহলে নো আদার, ঠিক আছে, যখন আমরা নো আদার দ্বারা যুক্ত কোনো পজিটিভ দেখবো, সেটাকে যখন সুপারলেটিভে নিব, তখন সুপারলেটিভে অবশ্যই কী থাকতে হবে, দা শব্দটা ভার্বের পরে থাকতে হবে। তাহলে এবার খেয়াল করো, পজিটিভ বাক্যটি যদি নো আদার দ্বারা শুরু হয়, দেখো এমন একটা পজিটিভ বাক্য পাবো যেটা কিনা কী দ্বারা শুরু হবে, নো আদার দ্বারা শুরু হবে। তো এখন নো আদার দ্বারা যখন শুরু হবে, এখন সূত্রটা দেখার আগে আমরা আগে উদাহরণটা দেখব। দেখো, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ টল অ্যাজ পার্থ। তাহলে ক্লাসে পার্থর মতো লম্বা ছেলে আর কেউ নেই। তাহলে দেখো, এটা কি নো আদার, অর্থাৎ এক বচনের কাজ হচ্ছে। তাহলে এই নিয়ে আমাদেরকে প্রশ্ন দেওয়া হলো এটা। এখন আমাদেরকে বললো এটাকে সুপারলেটিভে রূপান্তর করা। ঠিক আছে, তাহলে এবার আমরা এটাকে সুপারলেটিভে কীভাবে রূপান্তর করব। দেখো সূত্রটা দেখো, বলল শেষের সাবজেক্টটি প্রথমে বসবে। তাহলে দেখো শেষে কোন সাবজেক্ট রয়েছে, পার্থ। ঠিক আছে, শেষের সাবজেক্টটি কোথায় কখন কোথায় বসবে, প্রথমে বসবে। ঠিক আছে, শেষে যে সাবজেক্টটা থাকবে সেটা প্রথমে বসে যাবে, অর্থাৎ শেষের অ্যাজের পরের যে অংশটা সেটা বসবে, এখানটাতে ভার্ব বসবে। এবার দেখো, যেহেতু নো আদার, নো আদার থাকলে কি এটা একবচন হয় না বহুবচন হয়? আমাদের এখানে ছিল নো আদার মানে একবচন, যেহেতু একবচন সেহেতু এখানে ভার্ব হবে সিঙ্গুলার বা একবচনের, অর্থাৎ ইজ, না হয় অ্যাম, না হয় ওয়াজ। ঠিক আছে, প্রেজেন্ট পার্থর সাথে কি হয় তাহলে, ইজ, পার্থ ইজ। এরপরে কি বলছে, যে দা, ওই যে আমরা সুপারলেটিভের নিয়মে কি জানি যে হচ্ছে কোনো বাক্য যদি দা 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 দ্বারা সুপারলেটিভ হয়, তাহলে ভার্বের পরেই সে কি বসে, দাটা বসে, পার্থ ইজ দা। ওকে, এতটুকু হলো। এরপরে বললো পজিটিভের সুপারলেটিভ ফর্ম, এখানে পজিটিভ বা হচ্ছে কি দ্বারাও তুলনা করা হয়েছে পার্থকে বলতো, এই যে দুইটা অ্যাজের মাঝখানে যে শব্দটা থাকবে পজিটিভে, সেটাই হচ্ছে তোমার ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখানে দেখো দুইটা অ্যাজের মাঝখানে কি আছে, টল। তাহলে টল কি আছে, পজিটিভে আছে, এটা সুপারলেটিভ কি হবে। এবার খেয়াল করো, টল, টল শব্দটাতে কি হলো, TALL, এখানে ভাওয়াল কয়টা টোটাল, দেখো এ, শুধুমাত্র এ, একটা ভাওয়াল না, আমরা কি জানি একটা বা দুইটা, একটা বা দুইটা ভাওয়াল থাকলে সেটা ই আর বা ইএসটি দ্বারা, ইয়ার দ্বারা হয় কম্পারেটিভ, ইএসটি দ্বারা হয় সুপারলেটিভ। তাহলে এখানে কি হবে, টলের সাথে কি যুক্ত হবে, ইএসটি। তাহলে পার্থ ইজ দ্য টলেস্ট। ঠিক আছে, যেহেতু এখানে টলে, এখানে টলের এখানে কি আছে, ভাওয়াল একটা আছে, তাহলে টল, টলার, টলেস্ট। ঠিক আছে, ইএসটি হইলে সেটা হচ্ছে সুপারলেটিভ, আর ইয়ার যুক্ত হইলে সেটা হচ্ছে কম্পারেটিভ, আমরা করতেছি সুপারলেটিভ। সেই কারণে দেখো, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ টল অ্যাজ, তাহলে টল দুইটা অ্যাজের মাঝখানে যেটা আছে সেটা ডিগ্রি, পজিটিভ ডিগ্রি এর সুপারলেটিভ ফর্ম। তাহলে পজিটিভের সুপারলেটিভ ফর্ম করলাম টলেস্ট। তারপরে কি বললো, যে হচ্ছে নো আদারে বাদে বাকি অংশ, তাহলে প্রথমে যে অংশটা, হ্যাঁ, নো আদার বাদে বাকি অংশটা লিখে ফেলবো, নো আদার বাদে বয় ইন দ্য ক্লাস, আর ভার্ব পর্যন্ত তো আমরা লিখছিলামই। ঠিক আছে, তাহলে খেয়াল করো আমাদের পরিবর্তনটা কিভাবে হলো, যে প্রথমে কি আসবে, শেষের সাবজেক্টটা, অর্থাৎ পজিটিভের শেষের সাবজেক্টটা সুপারলেটিভে সবার প্রথমে আসবে, আসলো। এরপরে বলছে ভার্ব বসাইতে, পার্থ যেহেতু একজন, পার্থর সাথে কি হবে, সিঙ্গুলার ভার্ব ইজ। এরপরে দেখো, বলল আমরা কি জানি যে সুপারলেটিভ করার সময় সূত্র অনুযায়ী আমাদের ভার্বের শেষে কি বসাইতে হবে, দা, দা বসাইলাম। এরপরে দিল যে কি, পজিটিভের সুপারলেটিভ ফর্ম।
এখন আমরা কিভাবে চিনবো যে কোনটা আমাদের ডিগ্রি? পজিটিভের ডিগ্রি যেটা সবচেয়ে সোজা নিয়ম হচ্ছে দুইটা এস বা সো ডট ডট এস এর মাঝখানে যে শব্দটা থাকবে সেটাই হচ্ছে আমাদের ডিগ্রি বা যেটা দ্বারা আমাদেরকে তুলনা করা হয়েছে। তাহলে দেখো আমরা পার্থকে চিনবো কি দ্বারা? লম্বা দ্বারা। ক্লাসে ঢুকে দেখবো যে ছেলেটা সবচেয়ে লম্বা সেটাই হচ্ছে পার্থ। তাহলে টল, তাহলে টলকে আমরা এবার কিসে রূপান্তর করব? সুপারলেটিভে রূপান্তর করব। তাহলে সুপারলেটিভ কি দ্বারা হয়? ইএসটি দ্বারা, অথবা কোন একটা শব্দ পুরোপুরি পরিবর্তন হয়ে যায়, বা মোস্ট যোগে কি হয় আমাদের? সুপারলেটিভ হয়ে থাকে। এখন যেহেতু আমাদের এখানে ওই যে ভাওয়ালের নিয়ম অনুসারে এখানে একটা ভাওয়াল, সেহেতু এখানে ইএসটি যোগে কি হবে? সুপারলেটিভ হবে। তাহলে টলেস্ট, পার্থ ইজ দ্য টলেস্ট বয়। ওকে, বয় ইন দ্য ক্লাস কোথা থেকে আসলো? সূত্র অনুযায়ী নো আদারের, নো আদারের বাদে, কারণ নো আদার তো আর এখানে আসবে না, নো আদার শুধুমাত্র পজিটিভে ব্যবহৃত হয়। নো আদার বাদে ভার্বের আগ পর্যন্ত যতটুকু থাকে, এবার যে এটা যত বড়ই হোক না কেন তত বড় আমরা লিখে ফেলবো, ঠিক আছে? এবার খেয়াল করো আমরা একটা উদাহরণ নিজেরা ট্রাই করতেছি, ঠিক আছে? এবার দেখো, নো আদার ফুড ইজ সো নিউট্রিশিয়াস অ্যাজ মিল্ক। এটা আছে কিসে? নো আদার, তাহলে এটা হচ্ছে পজিটিভে আছে। এটাই কি করতে হবে? সুপারলেটিভ করতে হবে। তাহলে আমরা সুপারলেটিভ করার সময় আমরা নিয়ম কি জানি? নো আদার থাকলে শেষের সাবজেক্টটা আগে চলে আসে। তাহলে এখানে শেষের সাবজেক্টটা কি আছে? মিল্ক, মিল্ক বসায় দিলাম। দেখো মিল্ক একবচন ইজ, ঠিক আছে? মিল্ক ইজ, আমরা এরপরের সূত্র অনুযায়ী কি ভার্বের পরপরই দা বসবে, এই যে ভার প্লাস দা, দা বসায় দিলাম, যেহেতু নোয়াদার, নোয়াদার থাকলেই দা বসবে। এরপরে কি বলছে? যে হচ্ছে পজিটিভ, পজিটিভের সুপারলেটিভ ফর্ম। এবার দেখো কি বলছিলাম, সো ডট ডট অ্যাজ বা অ্যাজ ডট ডট অ্যাজ এর মাঝখানে যেটা থাকবে, তাহলে দেখো সো অ্যাজ এটার মাঝখানে কি আছে? নিউট্রিশিয়াস। এবার নিউট্রিশিয়াস শব্দটা দিয়ে খেয়াল করো, ইউ আই আই ও ইউ, তিনের বেশি ভাওয়াল, তাহলে এটা কি ইএসটি দ্বারা হবে না মোস্ট যুক্ত হয়ে হবে? কি বললাম যে তিন বা তার বেশি পরিমাণে যদি কি যায় আমাদের ভাওয়াল যায়, তাহলে আমরা সেখানে মোস্ট যুক্ত করে আমরা সুপারলেটিভ করে থাকি। তাহলে এখানে যেহেতু ভাওয়াল আমাদের অনেকগুলা তিনের বেশি, সেহেতু মোস্ট হবে মোস্ট নিউট্রিশিয়াস, নো আদার থেকে ভার্বের আগ পর্যন্ত, তাহলে হচ্ছে নিউট্রিশিয়াস ফুড। তাহলে আমাদের লাইনটা কি দাঁড়াইলো? মিল্ক ইজ দ্য মোস্ট নিউট্রিশিয়াস ফুড। শেষ, খুবই সিম্পল। এবার আসো আমরা পরবর্তী নিয়মে যাব। পরবর্তী নিয়মটা হচ্ছে আমরা ওয়ান অফ দ্য থাকলে এটাকে ভেরি ফিউতে কিভাবে রূপান্তর করব। সরি, আমরা করতেছিলাম পজিটিভ থেকে সুপারলেটিভ। তাহলে হচ্ছে পজিটিভ, তাহলে যদি ভেরি ফিউ থাকে সেটাকে আমরা ওয়ান অফ দ্যতে কিভাবে রূপান্তর করব। এবার খেয়াল করো, পজিটিভ বাক্যটি যদি ভেরি ফিউ দ্বারা শুরু হয়, আগের নিয়মটা কি দ্বারা শুরু হয়েছিল? নোয়াদার দ্বারা। নোয়াদার দ্বারা শুরু হওয়ার কারণে ওইখানে শুধুমাত্র কি আসছে? দা আসছে। আর এইখানে হবে কি যে এখানে পজিটিভটা শুরু হবে ভেরি ফিউ দ্বারা, আর এখানে সুপারলেটিভটাতে শুধুমাত্র ওয়ান অফ দ্যটা আসবে। এই ক্ষেত্রে একটা জিনিস দেখো, এই ক্ষেত্রেও কিন্তু ওই যে আগের নিয়মগুলোর মতো সবই ঠিক থাকবে, শুধুমাত্র একটা দুইটা জিনিসের পরিবর্তন হবে। দেখো এই যে আমরা আগের উদাহরণটা পড়ি, ভেরি ফিউ এনিমেলস, আর দেখো এনিমেলস অনেকগুলো এনিমেলস কারণে এখানে আর ব্যবহৃত হয়েছে, সো ইউজফুল অ্যাজ কাউ, অর্থাৎ অন্যান্য অনেক গৃহ পশু প্রাণীর মতো গরু আমাদের জন্য খুব উপযোগী, ঠিক আছে? বা খুব মানে ব্যবহার্য একটি প্রাণী। তাহলে দেখো ভেরি ফিউ এনিমেলস, এখন আমাদের নিয়ম অনুসারে কি শেষের সাবজেক্টটি প্রথমে চলে আসবে? নিয়ম তো একই, পজিটিভ করার সময় নোয়াদার হোক আর ভেরি ফিউ থাকুক, শুধুমাত্র আমাদের পরিবর্তন হবে ওয়ান অফ দা বা না হলে শুধু দাতে। তাহলে শেষের সাবজেক্টটি প্রথমে চলে আসবে, তাহলে শেষের সাবজেক্ট কি আছে? কাউ, কাউ আগে বসে গেল। এখন দেখো কাউ কি একবচন না বহুবচন? গরু একবচন না, এখানে তো শুধুমাত্র গরুর এক মানে গরুর কথা বলছে, সেই ক্ষেত্রে এখানে ভার্বটাও সিঙ্গুলার ইজ, কাউ ইজ। এরপর কি বলছিলাম, ভার্বের শেষে দা, ওই যে নোয়াদা থাকলে দা এবং ভেরি ফিউ থাকলে ওয়ান অফ দা, তাহলে ওয়ান অফ দা। এরপরে তো
আর কি, যে এজ এজ এর মাঝখানেরটা খেয়াল করবা ইউজফুল। তাহলে এবার দেখো ইউজফুলের কি আছে, যে হচ্ছে দেখো আরেকটা শব্দ, ওই নিয়মটা যে ভাওয়ালের যে নিয়মটা সেটা সব ক্ষেত্রে কাজে লাগে না, কিছু কিছু ক্ষেত্রে ওইটা কাজ দেয়। যেমন ইউজফুল শব্দটা, ঠিক আছে, ইউজফুলের মধ্যে দেখো, ইউজফুলের মধ্যে দেখো এখানে কিন্তু তিনটা আছে, 1, 2, 3, ঠিক আছে। বাট যখন তুমি চারটা পড়বা, যে চারটা দেখবা পজিটিভ সুপারলেটিভ এবং কম্পারেটিভের, সেখানে দেখবা কিছু কিছু শব্দ আছে ওইটা তিনটা না হইলো, ভাওয়াল না থাকলেও সেটাতে কি হয় যে মোস্ট ব্যবহৃত হয়। কিন্তু এখানে যেহেতু আমাদের তিনটা আছে ইউজফুল, তাহলে তিন বা তিনের বেশি থাকলে সেটা আমাদের সুপারলেটিভ হয় কি দ্বারা, মোস্ট দ্বারা, ঠিক আছে। তাহলে কাউ ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইউজফুল ভেরি ফিউ এর থেকে ভার্বের আগ পর্যন্ত, তাহলে এটা থেকে কি আছে অ্যানিমেলস, তাহলে কি দাঁড়ালো যে হচ্ছে শেষের সাবজেক্টটা প্রথমে বসবে, তারপরে এই অনুযায়ী ভার্বটা বসবে, অর্থাৎ কাউ যেহেতু একবচন সেহেতু কাউয়ের সাথে ইজ, ঠিক আছে। এরপরে কি বলছে, ওয়ান অফ দ্য, অর্থাৎ ভার্বের পরপরই আমাদের ওয়ান অফ দ্য বসাইতে হবে, ওয়ান অফ দ্য। এরপরে হচ্ছে আমরা যেটা দ্বারা তুলনা করছি, অর্থাৎ গরুটা বেশি উপযোগী, ঠিক আছে, ইউজফুল বা ব্যবহৃত হয়। এবার খেয়াল করলাম যে ইউজফুলের ভিতরে ভাওয়াল কয়টা, দেখলাম যে ভাওয়াল তিনটা, তাহলে আমরা কি কি জানি, তিন বা তার বেশি পরিমাণে ভাওয়াল থাকলে একটা শব্দের ভিতরে সেটা সুপারলেটিভ করার সময় প্রথমে মোস্ট শব্দটা নিয়ে আসতে হয়। তাহলে মোস্ট ইউজফুল, এরপরে ভেরি ফিউ এর পরে যে শব্দটা থাকবে সেটা, ওকে। মানে তোমার হচ্ছে শুধু যে একটা শব্দ বসবে ওইটা না, যে ভেরি ফিউ এর পরে ভার্ব পর্যন্ত আসার আগ পর্যন্ত, এখন যদি লাইনটা এমন হইতো যে ভেরি ফিউ অ্যানিমেলস ইন দ্য ওয়ার্ল্ড আর সো ইউজফুল অ্যাজ কাউ, তাহলে এটা কি হইতো, কাউ ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইউজফুল অ্যানিমেলস ইন দ্য ওয়ার্ল্ড, ওকে। মানে হচ্ছে এটা এখান থেকে একটু পর্যন্ত আসার রাস্তায় যা পাবা সেটাই তুলে নিয়ে এসে এখানে বসাই দিবা, ওকে। আশা করি বুঝতে পারছো। তারপরে নিয়মে যাচ্ছি আমরা। এবার দেখো এতক্ষণ আমরা কি দেখলাম, যে হচ্ছে সুপারলেটিভে দা থাকলে কিভাবে পজিটিভে নিব, সুপারলেটিভে ওয়ান অফ দা থাকলে কিভাবে পজিটিভে নিব। এবার আমরা দেখব, এইবার সরি উল্টা বলে ফেলছি, এতক্ষণ আমরা দেখলাম যে যদি আমাদের পজিটিভে নো আদার থাকে সেটাতে, সেটাকে কিভাবে সুপারলেটিভ দাতে নিবে, এবং ভেরি ফিউ থাকলে সেটাকে কিভাবে সুপারলেটিভ ওয়ান অফ দাতে নিব। এখন আমরা দেখব পজিটিভে ওয়ান অফ দা নো আদার থাকলে সেটা কিভাবে আমরা দেন এনি আদারে নিব, এবং ভেরি ফিউ থাকলে সেটাকে মোস্ট আদার, অর্থাৎ আমাদের পজিটিভ থেকে সুপারলেটিভে নেওয়া হয়ে গেছে। এবার আমরা দেখব পজিটিভ থেকে কিভাবে আমরা কম্পারেটিভে নিব। এবার খেয়াল করো পজিটিভ টু কম্পারেটিভ, তো এবার হচ্ছে পজিটিভ থেকে কম্পারেটিভ, অর্থাৎ পজিটিভ এবার কয় ভাগে, পজিটিভ কয় ভাবে হইতে পারে, দুই ভাবে, নো আদার দ্বারা ভেরি ফিউ দ্বারা। প্রথমে আমরা দেখতেছি নো আদারের নিয়মটা। দেখো আগে আমরা কি করব, এটাও আগের মতোই, আগের নিয়মের মতোই, শুধুমাত্র দু একটা শব্দ চেঞ্জ হবে। আমরা প্রথমে এক্সাম্পলটা পড়ি, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ সো গুড অ্যাজ অপু, তাহলে হচ্ছে ক্লাসে অপুর মতো ভালো ছেলে আর নেই, ঠিক আছে। এবার খেয়াল করো কি বলছে, শেষের সাবজেক্টটি আগে বসবে, ওই যে আগের মতোই, শেষের সাবজেক্ট কোনটা, অ্যাজ এর লাস্টের অ্যাজ এর পরে যেটা থাকবে সেটা অপু ভার্ব। তাহলে অপু কি একজন না অনেকজন, একজনই, তাহলে হচ্ছে এখানে ভার্বটা সিঙ্গুলার, সিঙ্গুলার ভার্ব বসে গেছে ইজ, যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে, অপু ইজ। এরপরে কি বলছে, সাবজেক্ট ভার্ব, এরপর হচ্ছে পজিটিভের কম্পারেটিভ ফর্ম। এবার হচ্ছে বললাম না ওই যে সো ডট ডট অ্যাজ, বা হচ্ছে সো অ্যাজ, বা হচ্ছে অ্যাজ অ্যাজ, এটার মাঝখানের যে শব্দটা সেটাই তো আমাদের ডিগ্রি। তাহলে দেখো এখানে কি আছে, সো অ্যাজ, এটার মাঝখানে কি আছে, গুড। তাহলে গুডের আমরা কি জানি কম্পারেটিভ ফর্ম কি, গুড, বেটার, বেস্ট, তাহলে বেটার, তাহলে হচ্ছে অপু ইজ বেটার, বেটার বসাইলাম। তারপর আসবে কি, দেন এনি আদার, দেন এনি আদার। এরপর হচ্ছে নো আদার থেকে ভার্বের আগ পর্যন্ত যতটুকু রাস্তায় পাবা সবটুকু বসাই দিবা, বয় ইন দ্য ক্লাস, তাহলে লাইনটা কি দাঁড়াবে, অপু ইজ বেটার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস, ওকে। আবার দেখাচ্ছি, দেখো
নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ সো গুড অ্যাজ অপু, ক্লাসে অপুর মতো ভালো ছেলে আর কেউ নেই। এটাকে যখন আমরা কম্পারেটিভে করব তখন কি হবে, আগের নিয়ম অনুসারে শেষের সাবজেক্টটা আগে বসবে, তারপর হচ্ছে এটা কি সিঙ্গুলার না প্লুরাল, যেহেতু সিঙ্গুলার সেহেতু সিঙ্গুলার ভার্ব ইজ বসবে, ঠিক আছে। এরপরে কি বলছে যে যেটা কি আছে পজিটিভ আছে, পজিটিভের কম্পারেটিভ ফর্ম গুড, গুডের পজিটিভ কি গুড, বেটার, বেস্ট। তাহলে মাঝখানেরটা হচ্ছে কম্পারেটিভ, তাহলে হচ্ছে বেটার দেন এনি আদার, কারণ আমরা তো জানি যে হচ্ছে কম্পারেটিভ হইতে হলে সেখানে দেন এনি আদার থাকতে হবে, না হলে দেন মোস্ট আদার থাকতে হবে, দেন এনি আদার। এরপরে নো আদার, নো আদার বাদে, নো আদার বাদে ভার্বের আগ পর্যন্ত বয় ইন দ্য ক্লাস, এতটুকু বাকি রয়ে গেছিল না সেই বাকিটুকু বসায় দিলাম, তাহলে অপু ইজ বেটার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস। ওকে, পরবর্তী নিয়মে চলে যাচ্ছি, অর্থাৎ যদি ভেরি ফিউ থাকে তাহলে এটাকে কিভাবে আমরা দেন মোস্ট আদারের রূপান্তর করব। ওকে, খেয়াল করো, তাহলে হচ্ছে আমরা এবার রূপান্তর করব ভেরি ফিউ থেকে, অর্থাৎ পজিটিভ ভেরি ফিউ থেকে কম্পারেটিভ দেন মোস্ট আদারে। বাক্যটা খেয়াল করো, সবার প্রথমে সব আগের নিয়মের মতোই, শুধুমাত্র তোমার ইয়েটা চেঞ্জ হবে, সেই ক্ষেত্রে আমরা এক্সাম্পলটা পড়লেই আমরা পুরোটা পেরে যাব, সূত্র তো আমরা আগেই থেকেই জানি। দেখো, ভেরি ফিউ মেটালস আর, তাহলে ভেরি ফিউ মেটালস, দেখো ভেরি ফিউ, ভেরি ফিউ মানে কিন্তু কি অনেকগুলোকে বুঝাচ্ছে না, সেই কারণে মেটালসের সাথে এস, ঠিক আছে। আর মেটালস তো যেহেতু অনেকগুলা সেহেতু এখানে কি প্লুরাল ভার্ব বা বহুবচন বসবে না, তাহলে আমরা কি জানি আর অথবা অয়ার, এ দুইটা শব্দ দ্বারা আমাদের বহুবচন প্রকাশ করে, তাহলে আমরা এখানে যেহেতু প্রেজেন্ট টেন্স আর বসাইলাম, অ্যাজ কস্টলি অ্যাজ গোল্ড, ভেরি ফিউ মেটালস আর অ্যাজ কস্টলি অ্যাজ গোল্ড, অনেক অনেক ধরনের ধাতুই রয়েছে স্বর্ণের মতো দামি, ঠিক আছে। তাহলে এবার দেখো আমরা কি করব, পজিটিভ ভেরি ফিউ থেকে যখন আমরা কম্পারেটিভ রূপান্তর করব শেষের সাবজেক্টটা আগে বসবে গোল্ড, ঠিক আছে। কিন্তু এবার দেখো গোল্ড, গোল্ড তো এবার একটার কথাই বলছে, সেই ক্ষেত্রে এখানে ইজ হয়ে যাবে, ঠিক আছে। ভেরি ফিউ হচ্ছে পজিটিভে থাকলে সেখানে আর বসবে, কিন্তু যখন কম্পারেটিভে করব, এখন দেখো এখন কিন্তু আর আমরা অনেকগুলোর কথা বলতেছি না, আমরা শুধু এখানে গোল্ডের কথা বলতেছি, সেই কারণে গোল্ড ইজ, ঠিক আছে। ইজের পরে কি হবে, পজিটিভের কম্পারেটিভ ফর্ম, ওই যে আগের মতো যে পজিটিভ কোথায় অ্যাজ আর অ্যাজের মাঝখানে যেটা আছে সেটা কস্টলি, ঠিক আছে। তাহলে দেখো সিও STL ওয়াই, ওই সময় এটাই বলতেছিলাম যে কিছু কিছু শব্দ আছে যেটা কিনা তিনের বা তিনের বেশি ভাওয়াল না থাকলেও মোস্ট ব্যবহৃত হয়, যেমন কস্টলি শব্দটা দিয়ে খেয়াল করো, সরি এখানে একটু গন্ডগোল লেগে গেছে, ইয়ে না দেখো কস্টলি, তাহলে হচ্ছে কস, সরি না ঠিক ছিল যে এটার পজিটিভ ফর্ম হচ্ছে কস্টলি, তাহলে হচ্ছে কস্টলি পজিটিভ, এটার ইয়ে হবে কস্টলি আর, আর হচ্ছে কস্টলি এস্ট, ঠিক আছে। তাহলে এবার দেখো, কারণ দেখো কস্টলি, কস্টলি শব্দটাতে কি রয়েছে যে হচ্ছে শুধুমাত্র একটা ভাওল রয়েছে, তাহলে আমরা কি জানি যে এক বা দুই, এক বা দুইটা দুই থাকলে সেখানে কি কি, এক বা দুইটা ভাওল যদি একটা শব্দের মধ্যে থাকে সেখানে ইয়ার বা ইএসটি দ্বারা কি হয় তোমার সুপার কম্পারেটিভ বা সুপারলেটিভ করতে হয়। তাহলে দেখো এখানে পজিটিভের কম্পারেটিভ ফর্ম, তাহলে পজিটিভ হচ্ছে কস্টলি, কস্ট এটার পজিটিভ সুপারলেটিভ কম্পারেটিভ ফর্ম হচ্ছে কস্টলিয়ার, দেন মোস্ট আদার, দেন মোস্ট আদার, দেন মোস্ট আদার। এরপর হচ্ছে ভেরি ফিউ বাদে বাকি অংশ, ওই যে ভেরি ফিউ বাদে ভার্বের আগ পর্যন্ত কি আছে মেটালস, অর্থাৎ আগের নিয়মের মতোই সব কিছু, আগের নিয়মের মতোই, শুধুমাত্র চেঞ্জটা হচ্ছে আগে আমরা এই জায়গাটাতে বসিয়েছিলাম দেন এনি আদার, এখানে ব্যবহৃত আর এখানে হবে শুধু দেন মোস্ট আদার, শেষ। ওকে, এইবার খেয়াল করো যে হ্যাঁ আমরা এবার পজিটিভের কী করলাম, নো আদার থেকে এখানে আনলাম, ভেরি ফিউ থেকেও এখানে আনলাম, কিন্তু এখানে আরেকটা কম্পারেটিভ সে একা একা পড়ে আছে, ঠিক আছে। যেহেতু সে একা আসছে, সে কোথাও না কোথাও মানে তোমার জ্বালানো পোড়ানো দিয়ে যাবেই, ঠিক আছে। এই কারণে এটাকে আমরা আরেকটা বাড়তি নিয়ম করা লাগছে, সেটা হচ্ছে
ধরা হয় যে শুধু অ্যাজ অ্যাজ, যদি পজিটিভের মধ্যে যদি শুধু অ্যাজ অ্যাজ থাকে তাহলে আরেকটা নিয়ম আছে, ঠিক আছে, ওই যে বাড়তি দেন যেটা ব্যবহার করি সেটার জন্য। এবার খেয়াল করো, এটা এডিশনাল একটা রুলস, ঠিক আছে, পজিটিভ বাক্যটিতে যদি শুধু সো বা অ্যাজ ডট ডট অ্যাজ থাকে তাহলে এই বা এখানে পজিটিভ বাক্যগুলো কি দ্বারা শুরু হবে না, নো আদার বা ভেরি ফিউ দ্বারা শুরু হবে না, শুধুমাত্র অ্যাজ ডট ডট অ্যাজ, তার মানে কোন একটা সেন্টেন্সের ভিতরে যদি অ্যাজ ডট 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 অ্যাজ থাকে, ঠিক আছে, অ্যাজ ডট 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 অ্যাজ থাকে তাহলেও সেটা পজিটিভ বাক্য হতে পারে। এইবার খেয়াল করো, পজিটিভ বাক্যটিতে যদি শুধু এসও বা অ্যাজ ডট ডট অ্যাজ থাকে তাহলে এটার কম্পারেটিভ ফর্মটা কিভাবে করব। দেখো এটাও একই নিয়ম, মানে অনেক সোজা নিয়ম, ওই যে শুধুমাত্র শেষের সাবজেক্টটি আগে বসবে, হ্যাঁ বাচক হলে না বাচক, ওই সূত্রটা দিয়ে। দেখো শেষের সাবজেক্টটি প্রথমে বসবে, এখন আমরা প্রথমে একটা কী করতেছি, উদাহরণ পড়তেছি, দেখো হি ইজ অ্যাজ টল অ্যাজ হিজ ব্রাদার, সে তার ভাইয়ের মতো লম্বা, ঠিক আছে, তাহলে ভাই কি তার থেকে লম্বা না, দুজন একই ক্যাটাগরির, দুজন একই ক্যাটাগরির, হি ইজ অ্যাজ টল অ্যাজ হিজ ব্রাদার, সে তার ভাইয়ের মতোই লম্বা, ঠিক আছে। তাহলে দেখো এখানে কিন্তু নো আদার দ্বারাও শুরু হয় নাই, ভেরি ফিউ দ্বারাও শুরু হয় না, কিন্তু এটা পজিটিভ। আমরা কিভাবে চিনছি, দুইটা অ্যাজ রয়েছে, দুইটা অ্যাজ দেখে আমরা চিনলাম এটা হচ্ছে কি পজিটিভ ডিগ্রি। এবার এটাকে যখন আমরা কম্পারেটিভে রূপান্তর করব তখন কি হবে, শেষের সাবজেক্ট প্রথমে বসবে, শেষের সাবজেক্টটা কি, অ্যাজের পরে আছে হিজ ব্রাদার, তাহলে হিজ ব্রাদার, ঠিক আছে, তার ভাই ইজ ভার্ব, ঠিক আছে, হিজ ব্রাদার ইজ ভার্ব পর্যন্ত গেলাম। তারপরে দেখো বাক্যটি হ্যাঁ বা বোধক হলে নট বসবে, ওই যে আগে ক্লাসে আমরা একটা নিয়ম পড়ছিলাম, যদি বাক্যটি যদি অ্যাসার্টিভ হয় তাহলে নেগেটিভ হয়ে যাবে, নেগেটিভ হলে অ্যাসার্টিভ হয়ে যাবে, তাহলে হচ্ছে এই বাক্যটা যেহেতু হ্যাঁ বাচক সেহেতু এখানে বসবে নট, ঠিক আছে, নট, দুইটা এদের মাঝখানে। এবার কি বলছে যে হচ্ছে পজিটিভের কম্পারেটিভ ফর্ম, তাহলে এবার পজিটিভ ডিগ্রিটা কোনটা, টল, দুইটা এদের মাঝখানে যেটা আছে টল, তাহলে টল টলার টলেস্ট, কারণ এই যে টলের ভিতরে শুধুমাত্র কি আছে, একটা এ আছে, ঠিক আছে, তাহলে হচ্ছে নট টলার দেন প্রথম সাবজেক্টটা হি, ঠিক আছে, তাহলে হি ইজ অ্যাজ টল অ্যাজ হিজ ব্রাদার, যেহেতু বাক্যটি কি তোমার হ্যাঁবাচক সেহেতু এটাকে না বাচকে, যে তার ভাই তার থেকে লম্বা না, ঠিক আছে, তার থেকে লম্বা না মানে কি, তার সমান হইতে পারে, তার ছোট হইতে পারে, ওকে। এইবার আসো আমরা এইটার আরেকটা নিয়ম দেখব, সেটা হচ্ছে এটা যেহেতু হ্যাঁ বাচক ছিল এটা আমরা না বোধকে দেখব, ইউর ফেস ওয়াজ নট অ্যাজ ব্রাইট অ্যাজ হিজ, তোমার চেহারা তার চেহারার মতো কি নয়, উজ্জ্বল নয়, তাহলে দেখো এখানে নট আছে, আমাদের এখানে কি বলছে, বাক্যে নট থাকলে নট উঠে যাবে, আর বাকি নিয়ম তো সেমই আছে, শেষের সাবজেক্টটা আগে বসলো, হার ফেস সরি কি হইলো এখানে, আচ্ছা হ্যাঁ, হার ফেস, ঠিক আছে, ওয়াজ আর কি বলছে এখানে নট, ঠিক আছে। আর এখানে একটা জিনিস খেয়াল করো যে ইউর এখানে ফেসটা কেন আগে চলে আসলো, কারণ আমরা উপমাই তো দিচ্ছি কি নিয়ে, ফেস নিয়ে, ঠিক আছে, তাহলে হিজের ইয়ে হচ্ছে হার, হার ফেস ওয়াজ, ঠিক আছে, ওয়াজ বসে গেল, যেহেতু আমরা ফার্স্ট টেন্সের কথা বলছি, ওয়াজ, নটের কথা বলছে, আমরা কি জানি যে নট থাকলে নট উঠে যাবে, তাহলে নট বাদ চলে গেল, নট উঠে গেছে, তাহলে হিজ ফেস ওয়াজ। এরপরে খেয়াল করো পজিটিভের কম্পারেটিভ ফর্ম, তাহলে পজিটিভের কম্পারেটিভ ফর্মটা কি আছে, যে এখানে পজিটিভের কম্পারেটিভ ফর্ম পজিটিভ হচ্ছে ব্রাইট, ঠিক আছে, ব্রাইট, ব্রাইটার, ব্রাইটেস্ট, ঠিক আছে, কারণ এখানে হচ্ছে দেখো শুধুমাত্র কি আছে, একটা ভাওয়াল আছে আই, ঠিক আছে, তাহলে ব্রাইটার, তারপর হচ্ছে দেন, এরপর হচ্ছে প্রথম সাবজেক্ট, ইউর ইউরের ইয়ে অবজেক্টিভ ফর্ম হচ্ছে ইউ, ওকে। তো থ্যাংক ইউ, আজকে এ পর্যন্তই, যে এরপরে হচ্ছে আমরা ইয়ে করবো, এখান থেকে তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দেওয়া হবে, হোমওয়ার্কগুলো করে সাবমিট করে দিবা।
ওকে, থ্যাংক ইউ।